কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। ওয়েলকাম টু রুমন পাল চ্যানেল, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটার নাম হলো ক্যাবেজ রোল। তো চলো আগে দেখিয়ে দিই কি কি লাগবে। তো চলো স্টার্ট করছি। বাঁধাকপিগুলো এভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি সবগুলো। এখানে আছে গাজর পেস্ট, এখানে আছে টমেটো পেস্ট, এখানে আছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি মাছের একটা পেটি কাটা ছড়িয়ে আমি এভাবে রেখেছি, ভাজা করে রেখেছি। এখানে আছে নুন আর হলুদ। আর একটা মশলা বানাবো, তো আগে মশলাটা বানিয়ে নিই, তারপরে স্টার্ট করছি। আর এখানে ডিম একটা রেখেছি, সেটা দিয়ে একটা বাটার বানাবো। তো আমি ফ্রাই প্যানে তেজপাতা দুইটা দিলাম, গুঁড়ো জিরে, গোলমরিচ আর একটা দারচিনি দিয়েছি, গোলমরিচ আর আমি শুকনো লঙ্কা দিয়ে আমি অল্প ভেজে নেব। তারপর আমি মিক্সিতে হয় বা কুটনিতে কিছুতে আমি এটা অল্প পেস্ট করে নেব মশলাটা। এখন আমি এখানে তেল গরম হয়ে গেছে আমার, আমি এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা অল্প নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি বাকি পেস্টগুলো একসাথে দিয়ে দেব। এটা টমেটো আর গাজর সব একসাথে দিয়ে দিয়েছি। আমি এখন নুন আর হলুদও মিলিয়ে দেব এখানে। তো অল্প আমি জলটা শুকা পর্যন্ত আমি অল্প ভাজবো এটাকে। তারপর আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পর আমি যে মশলা বানিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি কর্নফ্লাওয়ার আর এটা অল্প সুডা দিলাম, খাওয়া সুডা, আর অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আর নুন আর হলুদ দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব বাটারটা। তো আমার বাটারটা রেডি হয়ে গেছে। তো এখন আমার এখানে পুরগুলো ভরাবো আর ভাজবো। পুর ভরানোর জন্য আমি আলাদা একটা প্লেটে এবে নিয়ে পুরগুলো ভরিয়ে রোল করে দিব। তো এভাবে রোল করে দিলাম। আমি এখন বাকি সব কয়টা বানিয়ে নেব একসাথে। তো সব কয়টা বানিয়ে নিচ্ছি আগে। পাতাগুলো আরো বড় হলে ভালো হয়। তো আমার বাঁধাকপিটা ছোট ছিল তাই জন্য ছোট হয়েছে। তো আমি তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন এটাকে ভেজে নেব। তো আমি একটা চামচ দিয়ে আমি বাটারে ডুবিয়ে আমি দিয়ে দেব। এমনও খাওয়া যাবে, যদি না ভাজতে চাও এমনও খাওয়া যাবে এটা। তো আমি অল্প
ভেজে নেছি। তো এভাবে আমি একটা একটা করে ভেজে নেব আগে। তো সব কটা আগে বানিয়ে নিচ্ছি। তো আমার এইভাবে আমি অল্প লাল করে ভেজে নেব। তো আমি আগুনটা লো ফ্লেমে রেখেছি। তো এইভাবে আমি অল্প লাল করে ভেজে নিচ্ছি। তো আমি সব কটা বানিয়ে নিচ্ছি আগে, তারপর আসছি। তো সব কটা বানানো হয়ে গেছে। তো দেখো কিভাবে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, অবশ্যই ট্রাই করো। তোমরা ভাজলে ভাজতেও পারো, এমনিও খেতে পারো। তো আজকে রেসিপিটা এতখানি ছিল, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো আজকের মতন বাই।